লোকসভা নির্বাচনকে সামনে রেখে শিলচর লোকসভা আসনে কংগ্রেস দল থেকে মনোনয়ন চাইলেন অশোক বৈদ্য। দলীয় কার্যালয়ে কংগ্রেস প্রার্থী হিসেবে প্রথম মনোনয়ন পত্র জমা দিলেন তিনি। ডেইলি বরাকের পর্দায় আরেকটি গুরুত্বপূর্ণ সংবাদ, 2024 লোকসভা নির্বাচনকে সামনে রেখে বরাকের বিভিন্ন প্রার্থীদের টিকিট আদায়ের দৌড়ঝাঁপ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। শুক্রবার শিলচর জেলা কংগ্রেস কার্যালয়ে শিলচর লোকসভা আসনের প্রথম প্রার্থী হিসেবে মনোনয়নের আবেদনপত্র জমা দিলেন অশোক বৈদ্য। এদিন জেলা কংগ্রেসের উপসভাপতি সুজন দত্তের হাতে নিজের আবেদনপত্র তুলে দেন তিনি। পরে অশোক বৈদ্য সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে জানান, এপিসিসির তরফে 11-24 ডিসেম্বরের মধ্যে ইচ্ছুক প্রার্থীদের মনোনয়নের আবেদনপত্র জমার নির্দেশ দেওয়া হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে তিনি শুক্রবার শিলচর আসনের জন্য মনোনয়নপত্র দলীয় নেতৃত্বের হাতে তুলে দিয়েছেন। এছাড়া বিজেপি সরকারের সমালোচনা করতে গিয়ে তিনি জানান, কেন্দ্র ও রাজ্যে ডাবল ইঞ্জিনের সরকার চললেও উপত্যকাবাসী বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। ক্ষমতার লাভ উঠিয়ে বর্তমান সরকার একের পর এক প্রতিশ্রুতি দিয়ে জনগণকে বোকা বানিয়ে আসছে। জেলায় বেকার সমস্যা সমাধান, বিকল্প মহাসড়ক নির্মাণ, জেলায় একটি রেলওয়ে ডিভিশনের নির্মাণ ও শিলচরে আরও একটি মেডিকেল কলেজ স্থাপনের কথা চিন্তা করে তিনি আসন্ন লোকসভা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন। যদি কংগ্রেস হাইকমান্ড উনাকে শিলচর আসনের যোগ্য প্রার্থী হিসেবে মনোনীত করে আর নির্বাচনে জয়ী হন, তাহলে তিনি তার প্রতিশ্রুতি পূরণের লক্ষ্যে এগিয়ে যাবেন। ব্যুরো রিপোর্ট, ডেইলি বরাক। কংগ্রেস কমিটির নির্দেশ অনুযায়ী আজকে শিলচর ইন্দিরা ভবনে আমাদের ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রত্যাশী, তিনি আজকে নিজের আবেদন জমা দিয়েছেন আগামী লোকসভার জন্য। উনি আমাদের জেলা সভাপতি অভিজিৎ পালের নির্দেশক্রমে উপসভাপতি, যাকে অথরাইজ করা হয়েছে, ওনার হাতে নিজের আবেদনপত্র জমা দিয়েছেন। এবং আমরা আশাবাদী যে আমাদের দলের শক্তি যেভাবে বৃদ্ধি হচ্ছে সমগ্র শিলচর, কাছাড়, বরাক তথা আসামে, আগামী দিনে আমরা একটা ভালো ফলাফল করতে পারব। এবং আমরা আশাবাদী যে আরও অনেক লোকরা যারা দৌড়ে আছেন ওরাও আবেদনপত্র জমা দেবেন। এবং আমাদের হাইকমান্ড, আমাদের আসাম প্রদেশ কংগ্রেস কমিটি এবং এআইসিসি যৌথভাবে যাকে প্রার্থী করবে আমরা ঝাঁপিয়ে পড়ব। এবং আমরা নিশ্চিত যে আগামী দিনে যে লোকসভা নির্বাচন হবে শিলচর থেকে আমরা আমাদের পার্টিকে জয়ী করতে পারব। আসাম প্রদেশ কংগ্রেস কমিটি আমার নির্দেশ অনুসারে আজকে আমি আমাদের সভাপতির নির্দেশে আমাদের সহসভাপতি সুজন দত্ত মহাশয়ের হাতে দলীয় যে আবেদনপত্র, দলীয় সভাপতির রাজ্যের সভাপতির নির্দেশক্রমে আমি আমার হোম ডিস্ট্রিক্ট শিলচর ডিস্ট্রিক্ট কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট সুজন দত্ত মহাশয়ের নিকট আমি আমার আবেদনপত্র জমা দিয়েছি। আমি আশা করি যে এই আবেদনপত্র সঠিক বিবেচনা হবে এবং নিশ্চয়ই আবেদনকারী আরও হয়তো থাকবেন এবং পর্যায়ক্রমে যেটা হাইকমান্ডের যে নির্দেশ আসবে সেই নির্দেশ অনুযায়ী আমি আমার এই মনন নিয়ে আবেদনের পরিপ্রেক্ষিতে আমরা এই লোকসভা যে 24 লোকসভাতে আমরা অবতীর্ণ হব এবং নিশ্চয়ই আমরা কংগ্রেস, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, আমরা এইবার নিশ্চয়ই আমরা শিলচর আসন আমরা আমাদের হাইকমান্ডের হাতে উঠিয়ে দিতে পারব। ধন্যবাদ।